Firang Chadino private Kaimanoti Jebil 2020 Tisakha Abonoro Shawin Narani Bagwi Tibra Perang Tang Bidini Shebong Union Rokasha Seminar Klaika Bubagra Khor Aguni Mukto Darawa Panjaka Kasam Perang Tang Bidini Montri Manik De Kopi Kubuni Adong Ro. Now, as Mrs. Rook done, I wish to lecture and Sorkari Doctor Utila. Sorkari Doctor Utini, Chakta Pasta Department, Class Correctory Department, Korinche, Sorkar among Billion and Office, so we can be with the Sonka Punian. It is Tipurana, Bathroom Sorkari Summit, on a spunk for it, Jacob and Rura, Gramming and Lakapotento, Bathposo Noraj, Chicken Shi Bathman, Yetakarubishi, Kotuji Central as Kenu to Korada, Shayoga Sorkari is only. তা আমাদের দেশে স্বনির্ভর অর্থনীতির কথা মাথায় রেখে যে আমদানি যাতে বেশি না করতে হয় বিদেশ থেকে, আমদানি করা মানে আমার দেশে অর্থ বিদেশে চলে যাবে, এতে আর্থিক সংকটটা আরো বাড়বে, সেটা মাথায় রেখে স্বনির্ভর অর্থনীতির কথা মাথায় রেখে সেখানে এই ধরনের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো তৈরি করা হয়েছিল। এবং এটা দৃষ্টিভঙ্গি শুধু মুনাফায় থাকবে না, মুনাফার সঙ্গে জনগণের স্বার্থটাকেও যুক্ত করে সেই দৃষ্টিভঙ্গি এটা করা হয়েছে, যার একটা সামাজিক দায়বদ্ধত্ব থাকবে এবং সাধারণ মানুষের স্বার্থ সেখানে নিবন্ধ থাকবে। এই বিষয়গুলি থেকে আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলি তৈরি হয়েছে, যেমন কর্মসংস্থানের ক্ষেত্রে একটা দুর্দান্ত ভূমিকা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো গ্রহণ করেছে। এবং আমরা দেখলাম 1991 সালে যখন আমাদের দেশে চালু হলো সেটা হলো কি, উদারীকরণের অর্থনীতি। উদারীকরণের মূল লক্ষ্য হলো যে রাষ্ট্র দায়িত্ব নেবে না, এটা দায়িত্ব যার যার তার তার, সেই দৃষ্টিভঙ্গিকে উদারীকরণে সেখানে ধ্বংস করে দেওয়ার জন্য 1991 সালে যে সিদ্ধান্ত তারা নিয়েছিলেন তারই প্রতিফলন এখন গোটা ভারতবর্ষে ঘটছে, দিল্লি দেশে দেশে ঘটছে এবং কিছুটা বিশ্বায়নের কুফল আগের বক্তা কিছু বলে হয়েছে। এবং উদারীকরণের কুফল হিসেবে এগুলো ধীরে ধীরে আমাদের উপরে নিয়ে এসেছে। এখানে আমরা যদি লক্ষ্য করি উদারীকরণের স্বপ্নটা কি দেখেছি, যে উদারীকরণের স্বপ্নটা ছিল যে এখানে উদারীকরণের নীতিটা চালু হলে বিদেশ থেকে লোক নিয়ে আসবে, দেশের কাঁচামালকে কাজে লাগানো যাবে, শিল্প তৈরি হবে এবং এর মধ্য দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, দেশের অর্থনীতি বুনিয়াদ শক্তিশালী হবে। এখন 1991 থেকে আজকে 2022 সালে গিয়ে যদি আমরা হিসাব করি অবস্থাটা কিন্তু সম্পূর্ণ ঘুরে গেছে, তার উল্টুট হয়ে গেছে, ধারে কাছে সেখানে কোথায় গিয়ে কোনো শিল্প কারখানা হবে, দেশের অধিকাংশ শিল্প কল কারখানা বন্ধ হয়ে গেছে, কৃষিতে যে অগ্রগতিটা ছিল এটা একটা জায়গায় থমকে দাঁড়িয়েছে, এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা যদি লক্ষ্য করি সরকার এখন আর্থিক যে একটা মন্দার মধ্যে পড়েছে, সে মন্দা থেকে বেরিয়ে আসার জন্য সেখানে দেখা গেল যে ইউপিএ গভর্নমেন্টের সময় প্রচণ্ড বাধা ছিল বামপন্থীদের দিক থেকে, সেই বাধার সময়ও 2004 থেকে দিয়ে বিশাল পরিমাণ বিভিন্ন যে পেট্রোলিয়াম কোম্পানিগুলি আছে তাদের যে পাইপলাইন গ্যাসের যে পাইপলাইন কান্ট্রি এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত বিশাল পরিমাণ পাইপলাইন, এখানে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে পাইপলাইনগুলো করা হয়েছে। এখন এই পাইপলাইনগুলো ধীরে ধীরে গ্যাসের গ্যাসে তুলে দিচ্ছে, রেল লাইন তুলে দিচ্ছে, তারপর রেলওয়ে 52টা বিজি স্টেশন, সবচেয়ে বেশি যে বিজি যে স্টেশনগুলো 52টা স্টেশন এবং 250 উপরে রেল পরিষেবার যে বিশেষ বিশেষ মানে যেগুলি লাভজনক এই এই ধরনের 250টা রেল তুলে দিচ্ছে বেসরকারি, এগুলি সব জলের তোরে তাদের হাতে তুলে দিচ্ছে। গুদাম সেন্ট্রাল ওয়ার হাউসের যে গুদামগুলো করেছিল বিশাল বিশাল গুদাম তৈরি হয়েছিল খাদ্য ভাণ্ডার রাখা খাদ্য এখানে গুদামজাত করার জন্য, এই গুদামগুলো বিক্রি করা শুরু করে দিয়েছে। আমরা দেখছি যে পেট্রোলিয়াম পণ্য বিক্রি করে দিচ্ছেন এবং সেখানে স্টেডিয়াম বিক্রি করতে শুরু করেছে, এই দিল্লি যে জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামটা এটা অলরেডি নোটিফিকেশন হয়ে গেছে বিক্রি করার জন্য, স্টেডিয়াম করতে বিক্রি করে দিতে শুরু করেছে। বিমানবন্দর বন্দর কিছু আর বাদ দেয় ডাকবে না, কিছু ছাপ করে দেবে পরিষ্কার কথা, এই বিক্রি শুরু করে দিয়েছেন। এই বিক্রির ভাবনা থেকে এই বিক্রির চিন্তা থেকেই যে বিষয়টাকে বাদ দিয়ে সভ্যতার বিকাশ সম্ভব না, মানুষের জীবনযাত্রাকে সচল রাখা সম্ভব না। এই যে ধরুন মিটিং করছি এখনই যদি বিদ্যুৎটা যায় এই মাইকটা কাজ করবে, ঘরে আলো থাকবে, যেটাকে বাদ দেওয়া এক ইঞ্চি এগিয়ে যেতে পারবেন না, সেটা হলো বিদ্যুৎ ক্ষেত্র, এটা হলো অত্যাবশ্যকীয় ক্ষেত্র এবং এই ক্ষেত্রটাকে এখন গিয়ে তারা ধরেছে। এখন শুনছিলেন আমার আগের বক্তা থেকে প্রথম আইডিয়াটি কি ছিল, বিদ্যুৎ সকলের কাছে পৌঁছে দিত এবং এই আইডিয়াটি কি আইনগুলি তৈরি হয়েছিল,
ব্রিটিশ শাসিত ভারতবর্ষের আইন, যার স্বাধীন হওয়ার পর 1948 যাইতে হয়েছিল, 1948 সালে আগে কিন্তু পরিষ্কার ছিল যে বিদ্যুৎ ক্ষেত্র সরকারি ক্ষেত্র এবং এই ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতা রাখবে সমস্ত এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য, সেখানে যা যা করবে সেটা সরকার করবে, তার নিজেই কিন্তু এই ধারণা থেকে 1948 সালে একটা তৈরি হয়েছিল। এটা পরিবর্তন পরিবর্ধন সংযোজন ইত্যাদি সময় সময় হয়েছে। 1985 সালে গিয়ে আরেকটা আইন তৈরি হয়েছিল এবং এগুলির মূলত লক্ষ্যটা ছিল বিদ্যুৎ ক্ষেত্রটাকে কীভাবে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই দৃষ্টিভঙ্গিটি কিন্তু মোটামুটি সেখানে একটা উৎপাদন, বিদ্যুৎ উৎপাদনও তবে তারপরে না সরবরাহ, আবার উৎপাদন করতে হবে না যদি সেখানে লাইন না থাকে, পরিবাহী লাইন, আপনি বিদ্যুৎ নিয়ে যাবেন কী করে, পরিবাহী লাইন লাগবে, তারপরে গিয়ে সেটা হলো বন্টন।